কালকে চোখের পানি ছেড়ে দিছি, দৃশ্য দৃশ্য মানে সহ্য করার মতো না, আপনি কল্পনা করতে পারবেন। আর গতকালকে তো আমরা লাইলে সোহানা নিমন্ত্রণে জন্ম করতে পড়তে আমার গলা শুনে গেছে, আমরা গাড়িতে কি জানি নিচের দিকে যাইতেছে, এক পর্যায়ে একটা গ্লাসের কাছে পানি চলে আসছে। তার মানে এই গাড়িগুলো যেটা আমরা চালাই এগুলো ইলেকট্রিক গাড়ি, এগুলো যদি একটু পানি কোথাও লাগতে পারে তাহলে জাগাত বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হইলে আর চলার কোনো সুযোগ। এই ভয়ে আমরা সবাই আতঙ্কে আছি, রাস্তা ক্লামশিলামে দিয়ে আমাদের উড়াত ক্রস করছে পানি, তাহলে গাড়ি কই গেছে চিন্তা করছে। ভয়ে তাড়াতাড়ি গাড়ি যে আমি ঘুরে বেরিয়ে শুনব না, যাই ইফজার বাবুই হোক আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, হেফাজত করছে, কারণ আমরা একটা ভালো উদ্দেশ্যে গেছি, মানুষের কল্যাণে গেছি, এই জন্য আল্লাহ হয়তো আমাদেরকে হেফাজত করছে। যদিও আমরা অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলা এবং কয়েক কোটি মানুষ বন্যায় আক্রান্ত, বন্যায় দুর্গত যেই সমস্ত এলাকাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরজমিনে দেখার সুযোগ করে দিয়েছেন, এমন আমাদের উচিত হলো তাদের জন্য দোয়া করা। কী পরিমাণ ভয়াবহ পরিস্থিতি সেটা নিজের চোখে না দেখে বোঝার কোনো ক্ষমতা নেই। আমাদের একটা ধারণা, কয়েক হাজার মানুষ ইতিমধ্যে আমার মনে হয় যতটুকু ধারণা যেটা দেখলাম, কয়েক হাজার মানুষ মারা যাবে, আমি অলরেডি মনে মারাও গেছে, কারণ গতকালকে ফেনীতে মাইকিং করে মসজিদের মাইক দিয়ে মানুষকে বলছে যে আমরা কোনো ভুল করে থাকলে আমাদেরকে মাফ করে দিবেন, আমরা হয়তো বা আপনাদের সাথে আর কোনো সময় দেখা নাও হইতে পারে। কারণ টিন সেটিং ঘর যতগুলো আছে উপরে যারা টিন এগুলার উপরে পানি দুতলা পর্যন্ত পানি চলে গেছে, তাহলে একতলা যারা আছে সবাই পানি বন্দি, অসংখ্য শিশু নারী পানিবন্দী হয়ে মারা গেছে, এবং একজন প্রেগনেন্ট মহিলা 7 মাসের না 8 মাসের, এই মহিলাটাও অনেক চেঁচামেচি করছে, চিৎকার দিছে বাসার জন্য, কিন্তু পানির স্রোতে এই মহিলাটাকে বাসায় নিয়ে গেছে। এরকম অসংখ্য হৃদয় বিদারক ঘটনা বর্তমান ফেনীতে ঘটতেছে, ঢাকা এবং চট্টগ্রাম যে হাই রোড, এই হাই রোডের মধ্যে আপনার 6 থেকে 7 ফুট পানি, কল্পনা করা যায়, 6 ফুট থেকে 7 ফুট উঠছে এখান থেকে উখান পর্যন্ত একটা হাই রোডের মধ্যে, এটা কল্পনার বাইরে, গাড়ি সব বন্ধ যাও। এই পরিস্থিতিতে মানুষের ঘরের অবস্থা, কেউ যাইতে পারতেছে। আমরা গতকালকে ফেনী লক্ষ্মীপুর ত্রাণ দেওয়ার পরে ফেনীতে যাইতে পারিনি, আমরা রোয়ানা দিয়েছিলাম যে আমরা পরে বিপদের মধ্যে ঘুরে গেছি, আল্লাহ আমাদেরকে কুদরতিভাবে বাঁচাইছে, আমাদের গাড়ি অলরেডি একেবারে বনাট পর্যন্ত পানি চলে আসছে, এগুলো তো ইলেকট্রিক গাড়ি, পানি লাগলে অনেক সময় গাড়ি বন্ধ হয়ে যায়, আর চলে যদি বন্ধ হয়ে যেত এখান থেকে আমাদের উদ্ধার করার মতো কোনো সুযোগ ছিল। এই পরিস্থিতি এমন ভয়াবহ কল্পনা করার মতো, বৃষ্টি হইলে যে বন্যাগুলো হয় স্বাভাবিক, যেমন সিলেট অঞ্চল 2022 সালে আমরা ওখানে আমি প্রায় 20 দিনের মতো কাজ করছি, প্রায় 11 লক্ষ টাকার ত্রাণ আমার মাধ্যমে দেওয়া হয়েছে, যেগুলো বিভিন্ন প্রবাসী ব্যবসায়ীরা আমাদের কাছে পাঠাইছে, প্রায় 11 লক্ষ টাকার ত্রাণ আমি দিচ্ছি। তো সিলেট যেটা দেখলাম এটা হলো আপনার এখানে তাদের নৌকা থাকে সবসময় ট্রলার থাকে, মানে এরা তো পানির মধ্যে অভ্যস্ত, কিন্তু ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এরা তো জীবনে বন্যা দেখেনি, ওখানে তো আপনার যাইবেন একটা নৌকাও নেই, সারা এলাকা টুকায় একটা নৌকা পাওয়া যাবে। আমি গতকালকে বহু চেষ্টা করছি, একটা স্পিড বোট যদি পাইতাম বাড়া নিতাম, কোথাও কোনো সুযোগ নেই, মানুষের চিৎকার দেখলে আপনি ঠিক থাকতে পারেন, যখন দেখা যায় দূর থেকে মানুষ চিৎকার দিতেছে বাসান বাসান করে আপনি ঠিক থাকবেন কেন, আর আপনাদের সাতটায় যাবেন সুযোগ নেই, পানির স্রোত মারাত মারাত। আমাদের করণীয় হলো তাদের পাশে যতটুকু পারি আমরা দাঁড়ানো এবং তাদের জন্য আমরা দোয়া করা, এছাড়া আমাদের আর করণীয় কি আছে? মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো এটা হলো একজন ইমানদারের মুমিনের এটা হলো ইমানি দায়িত্ব। এই জন্য মানুষ যখন যেখানে বিপদে পড়বে সেখানে আপনি যাপায়া করবেন, এটা যে আপনি যে অমিন, আপনি যে ইমানদার নিজেকে দাবি করেন, এটা আপনার ইমানই একটা দায়িত্ব।
আমরা অনেক লম্বা লম্বা কথা আমরা বলতে পারি, এই করি সেই করি, কিন্তু আসলে মানবতার দিক দিয়ে আমাদেরকে পাওয়া যায় না। এটা আল্লাহর রাসূলের একটা আদর্শ। মানুষ মুসিবতে পড়লে তাদের পাশে দাঁড়ায়, এই জন্য আপনারা যতটুকু পারেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এত দূর যাওয়ার দরকার নেই, বিশেষ করে মৌলভীবাজার, হবিগঞ্জ, মনোনদী বাংলা বিভিন্ন জায়গায় পানিবন্দি, এদের পাশেও দাঁড়াইতে পারি না। আমি আপনি যখন ঘরে বসে আমাদের স্ত্রী সন্তান নিয়ে আসি, তখন তারা সারা রাত ঘুমায় না, কেউ জুইলা দাঁড়ায় আছে, কেউ বাচ্চা কুলে নিয়ে দাঁড়ায় আছে, আবার এক তৈল সাপ বিচ্ছুর একটা ভয় আছে, বিষাক্ত সাপগুলো মানুষের ঘরে চলে যেতেছে। এই জন্য স্পটে না যাওয়া পর্যন্ত এগুলা বাস্তব অভিজ্ঞতা তৈরি হয় না। এই জন্য আমি 2022 সাল থেকে এই এই লাইনে নামছি, যে আমি তখন থেকে আমি চেষ্টা করছি যতটুকু পারি। আমরা গতকাল গেছি কাউসার সব হাসানি সাথে গেছে, আমার আরও চারজন বন্ধু ছিল, আমরা নিজের পকেটের টাকা দিয়ে আমরা গেছি ওখানে, প্রায় 150 মানুষের প্রাণ আমরা দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আজকে আমরা আবার ফেনের উদ্দেশ্যে রওনা দিব। আপনাদের কাছে এই অবস্থায় শুধু শুধু কি বলবো আজকে, যে আপনারা তাদের জন্য দোয়া করবেন, যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, আমরা তাদের জন্য দোয়া করি।